জার্নি উইথ পূর্বিতা চ্যানেলের পক্ষ থেকে আমি পূর্বিতা সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার ভিডিও শুরু করলাম। আদর্শ বালিকা শিক্ষায়তন এই স্কুল থেকে আমি 2000 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। স্কুলকে আমি মাত্র 2 বছর সাথে পেয়েছিলাম ঠিকই, কিন্তু স্কুল থেকে ভালোবাসা পেয়েছি প্রচুর। 2019-এ বন্ধুদের অনুরোধে এবং টিচারদের অনুমতি নিয়েই আমি প্রথমবার পুনর্মিলন করি, কিন্তু গত 3 বছর কোভিড সিচুয়েশনের জন্য আর আমাদের পুনর্মিলন করা সম্ভব হয়নি। তাই এই বছর দিন দশেকের মধ্যে একটা নির্দিষ্ট দিন দেখে আমরা আবার পুনর্মিলন করে ফেললাম। পুনর্মিলন দিবস অর্থাৎ 2রা এপ্রিলের ঠিক আগের দিন ঠিক মতন প্যান্ডেল হয়েছে কি না, মঞ্চ সাজানো হয়েছে কি না তা দেখার জন্য আমরা স্কুলে পৌঁছে গেলাম। স্কুলে যাওয়ার পর মিড ডে মিলের স্বাদও আমরা পেলাম, যা স্কুলে থাকাকালীন কোনোদিন পাইনি। এরা হলো সম্পাদি, লক্ষ্মী, বর্ণালিদি এবং আরেক দিদি সোনালিদি। তিনি এখনও স্কুলের সাথে যুক্ত আছেন বলে তখন তিনি ক্লাস নিচ্ছিলেন। এদের সবার সহযোগিতা নিয়েই আমরা 2রা এপ্রিল পুনর্মিলন করে ফেললাম। প্যান্ডেলের কাজ চলছে, মঞ্চ সাজানোও চলছে, এইসব দেখে আমরা পরের দিনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। অবশেষে সেই বহু অপেক্ষিত দিনটি চলে এলো। স্কুলের গেটটিকে এত সুন্দর করে সাজানো হয়েছিল যে যেতে আসতে সবাই একবার করে ঘুরে তাকিয়ে দেখছিল। স্কুলের ভেতরের মাঠেই সবার বসার, খাওয়া দাওয়ার এবং বিভিন্ন স্টলের ব্যবস্থা করা হয়েছিল। মঞ্চটিকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তখনও পর্যন্ত স্কুলে আমি ছাড়া কেউ এসে পৌঁছায়নি। আমি ছিলাম টাকা পয়সা সংগ্রহের দায়িত্বে। একে একে সবাই এবার আসতে শুরু করল। স্কুলে ঢোকার সময় সবাই তাদের নাম এন্ট্রি করে তবেই স্কুলের ভেতরে প্রবেশ করতে পেরেছিল। সবাই সবার পুরনো বন্ধুকে পেয়ে খুব খুশি। মাঠে জামা কাপড়, গয়নাগাটি, খাবারের স্টল সাজানো চলছে। বেশ কয়েকজন আসার পরই স্টার্টার দেওয়া শুরু হলো। স্টার্টারে ছিল চা এবং ভেজ বল। ক্যাটারিং করেছিল সাবেকিয়ানা ক্যাটারার। Mm-hmm.
সব দিদিরা তাদের নিজেদের পুরনো বন্ধুদের পেয়ে আনন্দে মাতোয়ারা ছিল। আর অন্যদিকে স্টলগুলোকেও খুব সুন্দর করে সাজানো চলছিল। কত গয়নাগাটি, কত জামা কাপড়, স্টলগুলো দেখে খুব ভালোও লাগছিল। এখানে বড় দিদিরা কেনাকাটি করতে ব্যস্ত ছিল, আর আমি ব্যস্ত ছিলাম ভিডিও করতে। সবাই সেদিন খুব আনন্দে মেতেছিল। এখানে শঙ্কর্স ফ্রাই থেকে ফ্রাইয়ের স্টল বসেছিল। এবার আমিও সবার সাথে একটু নেচে নিলাম। সবার অনুরোধে আমাকে একটু রঙ্গাবতী গানে নাচতে হলো। একটুখানি করেই আমি আবার ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়লাম। শুধু প্রাক্তন দিদি বোনেরা নয়, বর্তমান শিক্ষিকারাও খুব আনন্দ করেছিলেন। কাউকে নাচ করার জন্য অনুরোধ করতে হচ্ছিল না, সবাই নিজেদের মতন নেচে যাচ্ছিল। বর্তমান ছাত্রীদের দিয়ে আমাদের স্কুলের প্রেসিডেন্ট সিদ্ধার্থ চৌধুরী এবং ম্যানেজিং কমিটির সদস্য স্বরূপ দত্তকে বরণ করে নেওয়া হয়েছিল। এবার একে একে প্রাক্তন টিচাররাও সবাই এসে পড়েছিলেন। প্রাক্তন দিদি ও বোনেরা তাদের গানের মাধ্যমে পুনর্মিলন অনুষ্ঠানটি শুরু করল। ফেসবুকে দেবো, আমার একটা ইউটিউব চ্যানেল।
সম্বর্ধনা দেওয়ার জন্য প্রাক্তন এবং বর্তমান টিচারদের আর ম্যানেজিং কমিটির সমস্ত সদস্যদের মঞ্চে নিয়ে যাওয়া হলো। কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের সাথে এই পুনর্মিলনে যোগদান করেছিলেন। তারকেশ্বর বাবুকে বরণ করে নেওয়ার পর ফুল, ছোট্ট একটি উপহার এবং উত্তরীয় দিয়ে ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো। বর্তমান ছাত্রী সবাইকে চন্দনের টিপ পরিয়ে দিয়েছিল। এবার আমাদের স্কুলের প্রেসিডেন্ট মহাশয়কে ফুল এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো। এরপর একে একে ম্যানেজিং কমিটির বাকি সদস্যদেরও ফুল এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো। এরপর প্রাক্তন প্রধানা শিক্ষিকা রুমা চট্টরাজ এবং বর্তমান প্রধানা শিক্ষিকা শাশ্বতী গোস্বামীকে ফুল ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হলো। এরপর প্রাক্তন শিক্ষিকা সুদীপা দত্ত, প্রীতিলতা দেবী এবং সুমিতা দত্তকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সম্মানিত করা হলো। পৌরপিতা মহাশয় তারকেশ্বর চক্রবর্তী প্রদীপ জ্বালিয়ে আমাদের স্কুল সম্পর্কে তার মূল্যবান কিছু বক্তব্য পেশ করলেন। এরপর প্রাক্তন প্রধানা শিক্ষিকা রুমা চট্টরাজ স্কুল সম্বন্ধে কিছু বললেন আর প্রাক্তন শিক্ষিকা কৃষ্ণা ঘোষ একটি আবৃত্তি আমাদের সামনে পরিবেশন করলেন। তারপর আবৃত্তি পরিবেশন করল আমাদেরই একটি ছোট্ট বোন সৌমী রায়চৌধুরী। এরপর নৃত্য পরিবেশনের মাধ্যমে আমাদের মুগ্ধ করে দিল আমাদের দিদি বর্ণালী দি। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব চলছে। লাঞ্চে ছিল বাসন্তী পোলাও, চিকেন কষা আর মিষ্টি। ছোটদের খাওয়া দাওয়া কেমন হয়েছে তা জিজ্ঞাসা করায় ওরা বলেছিল ওদের খাওয়া দাওয়া দারুণ লেগেছে।
বর্তমান শিক্ষিকা সন্ধ্যা সর্দার ও প্রাক্তন ছাত্রী রুমকি ভট্টাচার্যা আমাদের আবৃত্তি করে শুনিয়েছিলেন। এরপর এনকেপাল স্কুলের প্রাক্তন ছাত্র মিল্টন তার বন্ধুদের নিয়ে মঞ্চে গান গাইতে উঠল। ওদের গান শুনে আর কেউ বসে থাকতে পারল না, সবাই একসাথে নাচতে শুরু করল। মিল্টনের দল এত সুন্দর গান গাইছিল যে বর্তমান পিটি টিচার রুমা দিও সবার সাথে তালে তাল মিলিয়ে নাচছিলেন। এবার আমরা অনুষ্ঠানের একদম শেষ ভাগে পৌঁছে গেছি, সবার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু কারোরই সেই দিন বাড়ি যেতে ইচ্ছাই করছিল না। আর কোনো অনুষ্ঠান ছিল না, কিন্তু নিজেরাই গান চালিয়ে যে যার মতন নাচতে থাকলো। অবশেষে সবার অনুরোধে আমি একটা নাচ নেচেই ফেললাম আর সবাই আমার সাথে নাচতে শুরু করে দিল। আমার নাচের সাথে সাথে এবছরের মতন পুনর্মিলন উৎসব শেষ হলো আর আমার ভিডিওটিও এখানে শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।